প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের চোখের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রণাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ। শিশুদের চোখের সমস্যা, একেবারেই যদি আমি প্রাথমিক পর্যায় থেকে শুরু করে থাকি, যে শিশুদের আসলে চোখের কোন কোন সমস্যাগুলো বেশি দেখা যায়? প্রথমত দেখা যায় যে তাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা খুবই কমন, সেটা হচ্ছে চোখের রিফ্র্যাকটিভ এরর বলি আমরা এটাকে। রিফ্র্যাকটিভ এরর মানে হচ্ছে যে চশমার প্রয়োজন হয়, যেটাতে যে হ্রস্বদৃষ্টি বা দূরদৃষ্টি আমরা বলে থাকি, দৃষ্টির সমস্যা, কাছে দেখে না অথবা দূরে দেখে না, এটা একটা খুবই কমন সমস্যা। আমরা দেখি যে স্কুল গোয়িং বাচ্চাদের মধ্যে এটা প্রচুর পরিমাণে দেখা যায়। এছাড়া দেখা যায় যে জন্মের পরপরই চোখে পানি পড়া একটা গুরুত্বপূর্ণ সমস্যা, এবং চোখের ছানি, শিশুদের চোখের ছানি, আমরা যেটাকে বলি জন্মগত চোখের ছানিও বলে থাকি বা কনজেনিটাল ক্যাটারেক যেটাকে বলি, এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা। যে অনেক সময় চোখের সাইজ, চোখটা একটু বড় কিংবা ছোট, এই ধরনের সমস্যা নিয়েও কিন্তু বাচ্চারা আসে। বাচ্চাদের অ্যালার্জি, চোখ চুলকানো খুব একটা কমন সমস্যা। মা বাবারা প্রায়ই বলে যে বাচ্চার খুব চোখ রগড়ায়, খুব চুলকানি ইত্যাদি। এছাড়া যেমন কনজাংটিভাইটিস, চোখে ময়লা হওয়া, চোখ ওঠা, এগুলোও কিন্তু খুব কমন। এছাড়া যদি আমরা বলি যে অপরিণত নবজাতকের একটা খুব গুরুত্বপূর্ণ অসুখ, সেটা হচ্ছে আরওপি। সেটা সাধারণত যারা স্বাভাবিক সময়ের পূর্বে জন্মগ্রহণ করে, অপরিণত নবজাতক যাদেরকে বলি, যাদের ওজন কিনা নর্মালি থেকে কম থাকে, তাদের ক্ষেত্রে একটা খুব রেটিনার একটা গুরুত্বপূর্ণ অসুখ হয়, সেটা হচ্ছে আরওপি। শিশুদের দৃষ্টি একেবারে জন্মের পর থেকে কি এই সমস্যা দেখা যেতে পারে কিনা, এবং এটি আসলে অভিভাবক যারা রয়েছেন তারা আসলে কিভাবে বুঝতে পারবেন? চোখের ছানির কথা যদি বলি, অনেক সময় দেখা যায় যে বাচ্চা একদম জন্মের পরপরই চোখের কালো রাজা, যেটাকে আমরা কর্নিয়া বলি, কর্নিয়া ঠিক মাঝখানটায় সাদা দেখা যায়। এটা ইমিডিয়েট জন্মের পরপর হতে পারে যদি গর্ভাবস্থা থেকে বাচ্চা ওই ক্যাটারেক নিয়ে আসে, অথবা প্যারেন্টরা কিছুদিন পরেও এটা অনুধাবন করতে পারেন, হয়তো 1-2-3 মাস বা 6 মাস পরে দেখা যাবে যে চোখের মাঝখানে একটা সাদা দেখা যাচ্ছে। এবং সাধারণত এই মনির সাদা দেখার কারণটা ক্যাটারেক বা জন্মগত ছানি, কনজেনিটাল ক্যাটারেক। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই সাদা কিন্তু অন্য আরও গুরুত্বপূর্ণ অসুখেও হতে পারে। যেমন আমরা যদি বলি চোখের এক ধরনের টিউমার, সেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা। এই রেটিনোব্লাস্টোমার জন্য কিন্তু চোখের মনিটা এরকম সাদা দেখা যেতে পারে। অনেক সময় প্যারেন্টরা বলে যে চোখটা জল জল করছে, বেড়ালের চোখের মতো হঠাৎ করে একটু সাদা দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাইন, যেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে চোখে ছানি ছাড়াও চোখের সাদার আরেকটা কারণ হচ্ছে চোখের রেটিনোব্লাস্টোমা। এবং এই দুইটা যাই হোক না কেন, অর্থাৎ কিনা চোখের মনিতে সাদা দেখার সাথে সাথে প্যারেন্টকে কিন্তু বা বাচ্চার অভিভাবককে কিন্তু অবশ্য অবশ্যই একজন চোখের ডাক্তারের কাছে দ্রুত যেতে হবে। এখানে কোনো কালক্ষেপণের কোনো স্কোপই নেই কোনো, কারণ আমরা জানি যে এই ছানি অপারেশনটা আমাদেরকে খুব দ্রুত করতে হবে। বাচ্চাকে যদি আমরা 2-3 মাস 6 মাস বয়স পর্যন্ত ছানি অপারেশন না করে রেখে দেই, তাহলে কিন্তু বাচ্চা পরবর্তীতে দৃষ্টিহীনতায় ভুগবে। কাজেই আমাদেরকে খুব দ্রুত দেখার সাথে সাথে আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কী রয়েছে? চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে আমরা এই ছানি সার্জারি করে, যেটাকে ক্যাটারেক সার্জারি বলে, আমরা ক্যাটারেক সার্জারি করে ওই ছানিটা সরিয়ে দিই, যেটা কিন্তু অপেক হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তবে একটা কথা, বড়দের যে ছানি অপারেশন তার থেকে একটু পার্থক্য কিন্তু এক্ষেত্রে আছে, সেটা হচ্ছে আমরা সাথে সাথে লেন্স দিতে পারি না, যেটা বড়দের ছানি সরিয়ে কিন্তু আমরা ইমিডিয়েটলি লেন্স পরিয়ে দিই। তো সেক্ষেত্রে যেটা আবার আমাদের মনে রাখতে হবে, একটু বড় হলে বাচ্চা তখন আমরা আবার লেন্স দিব। এই যে পিরিয়ডটা তার ছানি অপারেশন এবং পরবর্তীতে সে যখন 2-4-6 বছর হবে তখন লেন্স যে দ্বিতীয়বার আমরা দিব, এই পিরিয়ডটাতে কিন্তু বাচ্চাকে চশমা পড়তে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তার দৃষ্টিকে স্বাভাবিক রাখার জন্য। এই সময়টা অবশ্যই নিয়মিত চশমা পড়তে হবে। সাথে কোনো অন্যান্য বিশেষ সতর্কতার প্রয়োজন হয় কিনা এই সময়টিতে? চশমা পরাটা এবং রেগুলার আমাদের ডাক্তারের কাছে যে আসাটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ যে বাচ্চার দৃষ্টি ঠিক আছে কিনা, বাচ্চার রেটিনাটা পরীক্ষা করানো উচিত যে রেটিনাটা ঠিক আছে কিনা, বাচ্চার চোখটা কি ট্যাড়া হয়ে যাচ্ছে কিনা, বাঁকা হয়ে যাচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলা আমাদেরকে
ইভ্যালুয়েশন করতে হবে এবং এই কারণে প্যারেন্টকে যেটা করতে হবে একটা নির্দিষ্ট ইন্টারভেল পরপর কিন্তু অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যাতে বাচ্চাটা একটা স্বাভাবিক দৃষ্টি নিয়ে বড় হয়। শিশুদের ক্ষেত্রে অনেক সময় দেখি যে বাসায় যখন টিভি দেখতে বসেছে কিংবা অন্যান্য দূরের জিনিস যখন দেখছে অনেকে চোখ ছোট করে আসলে দেখেন, আবার অনেকে দেখা যায় যে টিভির কাছে যে টিভি দেখছেন সেক্ষেত্রে কি তাদের আসলে চোখে সমস্যা রয়েছে কি না, এবং হচ্ছে অন্যান্য কী কী উপায় আসলে শিশুর আশেপাশে যারা রয়েছেন সেটি অভিভাবক কিংবা বাবা মা তারা আসলে কীভাবে বুঝবেন যে দৃষ্টি সমস্যা হচ্ছে, যেটি কথা আপনি বলছিলেন রিফ্র্যাক্টিভ এররের কথা, সেটি আসলে কীভাবে বুঝবেন? দেখা যায় যে একটা ছোট বাচ্চা, তাকে হয়তো আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বসে টিভি দেখতে দিলাম, আমরা বসে দেখছি কিন্তু সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, টিভির কাছে চলে যাচ্ছে, এটার মানে আবার টেনে এনে হয়তো বসায় দিল প্যারেন্ট যে না এখানে বসে দেখো কাছে যাওয়া যাবে না, কিন্তু এখানে কিন্তু আমাকে খেয়াল করতে হবে এটা কিন্তু বাচ্চার অভ্যাস নয়, এটা কিন্তু বাচ্চার প্রয়োজন, কারণ সে দূর থেকে দেখছে না, কাছে গেলে টিভিটা দেখছে, তার মানে এখানে তার চোখের পাওয়ারের একটা ব্যাপার, এটাকে আমরা বলি হ্রস্বদৃষ্টি, সে মায়োপিক বলে থাকে, রিফ্র্যাক্টিভ এরর এক ধরনের, যে সে দূর থেকে ভালো দেখে না কিন্তু কাছ থেকে ভালো দেখে, এটা ভেরি সিম্পল, এটা বাচ্চাদের মধ্যে হতেই পারে, এবং এক্ষেত্রে আমরা যেটা করব অবশ্যই একজন ডাক্তারের কাছে যাব এবং সাধারণত তাদেরকে চশমা দিলে এই জিনিসটা কারেক্ট হয়ে যায় এবং সে তখন কিন্তু অন্য স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক দূরত্ব থেকে সে সব কিছু দেখতে পারবে। কিন্তু আমরা যদি এখানে ভুল করে থাকি এবং বাচ্চাকে মনে করি ওর অভ্যাস, ওকে বকা দিচ্ছি, ওকে ডাক্তারের কাছে নিচ্ছি না, ফাইনালি যেটা হবে বড় হতে হতে কিন্তু বাচ্চার চোখে এক ধরনের এটাকে বলে অ্যাম্বলায়োপিয়া বা চোখের অলসতা, অলস হয়ে যায় চোখ, তখন কিন্তু আর 10 বছর পরে চশমা দিলেও কিন্তু ওই বাচ্চাটার স্বাভাবিক দৃষ্টি ফিরে পাচ্ছে না। সুতরাং এখানে অভিভাবকের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যে কোনো বাচ্চা যদি এরকম আপনি যেটা বলছিলেন চোখ কুচকে দেখে, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ, অনেক সময় আমরা বলি অ্যাস্টিগম্যাটিজম, অ্যাস্টিগম্যাটিজম হচ্ছে এরকম চোখ এরকম করে করে কুচকে কুচকে সে দেখে ফেলে, কিন্তু আসলে তার স্বাভাবিক দৃষ্টি নেই, তার চোখে পাওয়ারের প্রয়োজন আছে, অর্থাৎ কিনা চশমার প্রয়োজন আছে। কাজে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। বাচ্চা যদি দেখা যায় যে বই খুব কাছে নিয়ে পড়ছে কিংবা সে বোর্ড স্কুলের তার টিচার বলছে যে বাচ্চা তো বোর্ডের লেখা ঠিক মতো লিখছে না, হোমওয়ার্ক সে উঠাতে পারছে না, অনেক প্যারেন্টরা এটা বলে এবং স্কুলের টিচাররাও বলে সে পিছনে বসলে সে ভালো করে হোমওয়ার্ক তুলতে পারছে না, তো এই সমস্ত ইনফরমেশনগুলোকে ইগনোর করা যাবে না, কোনো অবস্থাতেই করা যাবে না। অনেক সময় বাচ্চার প্যারেন্টরা যেটা ভাবে যে আরেকজন বন্ধু চশমা পড়ছে এই জন্য সে চশমা পড়তে চায়, এই জন্য এইসব কমপ্লেন করছে, বাট দিস নট ট্রু। আমাদেরকে বাচ্চাদের কমপ্লেনটাকে বিলিভ করতে হবে। বাচ্চা যখনই বলবে যে আমি কম দেখছি, আমি টিভি ভালো দেখতে পারছি না, আমি বোর্ডে লেখা দেখতে পারছি না, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইগনোর করার সুযোগ নেই, অবশ্যই আমাদেরকে ডাক্তারের কাছে আসতে হবে, সঠিক পাওয়ারটা বাচ্চার চোখে দিতে হবে যাতে বাচ্চা স্বাভাবিক একটা দৃষ্টি নিয়ে সে বড় হতে পারে। অনেক সময় যেটি আমরা বড়দের মধ্যে দেখি যে আসলে মাথা ব্যথার সমস্যাটিও থাকে, শিশুদের ক্ষেত্রেও কি মাথা ব্যথার সমস্যাটি হয়ে থাকে কিনা? হতে পারে। আবার যদি আমরা ফিরে আসি যে বাচ্চার একটা চোখের পাওয়ারের প্রয়োজন আছে কিন্তু তাকে সেই পাওয়ারটি দেওয়া হচ্ছে না, এক ধরনের পড়াশুনো করতে বা দূরে দেখতে এক ধরনের স্ট্রেইন ফিল করে, এটাকে আমরা বলি স্ট্রেইন, মানে জোর করে সে দেখে ফেলার এক ধরনের প্রবণতা, এই যে বললেন চোখ কুচকে দেখে ফেলছে, এইটা তাকে কি করে এক ধরনের স্ট্রেইন দেয় এবং এটা দীর্ঘ সময় সে যদি চশমা ছাড়া তার এই চোখের পাওয়ারটাকে ওভার ইউজ করার চেষ্টা করে তার কিন্তু এক ধরনের হেডেক হতে পারে, এটা একটা কারণ। এছাড়া যেটা হতে পারে ইদানিংকালে আমি বলবো যে বাচ্চারা সাংঘাতিকভাবে ডিভাইস নির্ভর হয়ে পড়েছে, প্রচুর পরিমাণে তারা মোবাইল দেখছে, তারা ট্যাব দেখছে, তারা ল্যাপটপ দেখছে, এটা একটা তো আছেই যে আমরা এখন অনলাইন ক্লাসে নির্ভর হয়ে গেছি, আমরা বাধ্য, এর বাইরেও কিন্তু প্যারেন্টরা অনেক সময় মনে করে আচ্ছা বাচ্চাকে ঠান্ডা করার জন্য একটা মোবাইল দিয়ে রাখি, সে কার্টুন দেখো খেতে চাচ্ছে না, আচ্ছা ঠিক আছে মোবাইল দেখলে খেতে চায়, কিন্তু এই যে কন্টিনিউয়াসলি সে যে মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে দিস ইজ অ্যানাদার কজ, যে সারাক্ষণ সে একটা ডিভাইস দেখছে যেখানে যেখান থেকে কিছু কিনা রে আসছে তার চোখে, যেখান থেকে কিনা একটা পোশ্চার, সে সারাক্ষণ একটা পজিশনে দেখছে, তার মুভমেন্ট তার দৃষ্টি দূরে না গিয়ে সবসময় একটা জায়গায় আছে, এই জিনিসগুলোও কিন্তু তার এক ধরনের স্ট্রেইন দিতে পারে, তার হেডেক হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ কিনা খুব কাছের জিনিস বেশিক্ষণ ধরে দেখলে তার এক ধরনের প্রেশার পড়ে এবং ও যে ওই কাছের ডিভাইসগুলি সারাক্ষণ দেখছে,
টিভি আগে টিভি দেখতো না, এখন টিভি দেখা নেই, সারাক্ষণ মোবাইলে কার্টুন দেখা। এই যে কাছের ডিভাইসগুলি বেশিক্ষণ দেখা, একটা বিশেষ পশ্চারে পড়া, সারাক্ষণ চোখটাকে একটা জায়গায় ফিক্স করে রাখা, চোখের পলক না পড়া, এই সবগুলি কারণও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে বাচ্চাদের বিভিন্ন ধরনের কমপ্লেন হয়। ছোট ছোট বাচ্চারাই বলে চোখ চুলকায় বা চোখ ড্রাই লাগে, চোখ বারবার পাতা ফেলে, বাচ্চারা অনেক প্যারেন্টরা অনেক সময় বলে বা মাথা ব্যথার কমপ্লেন করতে পারে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু মনোযোগী হতে হবে। আমরা কিন্তু এক্ষেত্রে ওই মোবাইলটা বাচ্চাকে যে কোনোভাবেই হোক এটার বাইরে অন্য খেলনা দিয়ে তাকে এটা থেকে বিরত রাখতে পারি, অথবা কোনো একটা কার্টুন দেখলো আমরা কিন্তু তাকে বলতে পারি যে তুমি টিভিতে দেখো, এটা নট ইন দ্য মোবাইল। হ্যাঁ, এসব করে কিন্তু আমরা এই জিনিসগুলো থেকে বাচ্চাকে বাঁচাতে পারি। বিষয়গুলো নিয়ে আমরা আরও জানবো, আরও কথা বলবো। অনেকের আমরা যেটি দেখি যে ছোট বয়সে চোখ দিয়ে পানি পড়ছে, সেটি আসলে কোন সমস্যার জন্য হচ্ছে এবং এক্ষেত্রে কী করণীয়? বাচ্চাদের খুব কমন একটা কমপ্লেন হচ্ছে চোখ দিয়ে পানি পড়া। চোখ দিয়ে পানি পড়ার অনেকগুলো কারণই আছে, চোখ চুলকালেও চোখ দিয়ে পানি পড়ে, চোখে অনেক সময় দেখা যায় গ্লোকোমা, একটা কঠিন অসুখ যে কনজেনিটাল গ্লোকোমা বলি, চোখের মণিটা বড় হয়ে যায়, এক্ষেত্রেও চোখ দিয়ে পানি পড়তে পারে। তবে সবচেয়ে কমন যে কারণে চোখ দিয়ে পানি পড়ে সেটাকে আমরা বলি যে নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া, জন্মগত নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া বা কনজেনিটাল নেজোরেক্রেমাল ডাক্ট অবস্ট্রাকশন বলি আমরা আমাদের ভাষায়। এটাতে হয় কি, আমাদের সবারই কিন্তু, ছোট বাচ্চাদের না, আমাদের যে কোনো মানুষের স্বাভাবিকভাবে চোখের যে পানি সেই পানিটা কিন্তু আসলে একটা নালীর মাধ্যমে নাকে পৌঁছে যায়। এ কারণে কখনোই চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে না, আমরা বুঝতে পারি না এটা। কিন্তু কোনো কারণে ওই পথে, ওই যাত্রা পথে, ওই নালীতে যদি কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন বা বাধা থাকে তাহলেই কিন্তু চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়বে। সেখানে ইভেন কি পুঁজ জমতে পারে, চোখে কেতর হতে পারে, এটা বড়দেরও হয়। তবে ছোটদের যেটা হয় সেটার কারণটা জন্মগত, ওই যে নালী বললাম বা রাস্তা বললাম সেই পথে একটা ছোট মেমব্রেন দিয়ে ওটা আটকানো থাকে। তবে আসার কথা হচ্ছে এই যে বাচ্চা একটু বড় হতে হতে অনেক সময় দেখা যায় যে বয়স এক বছর হতে হতে ওই যে মেমব্রেন বা বাধাটা ওটা আপনি আপনি সরে যায় এবং বাচ্চার এই যে অসুবিধাটা এটা থেকে সে পরিত্রাণ পায়। তবে ইন দ্য মিন টাইম যে বাচ্চার এই পানি পড়াটা যাতে কমে যায় বা এই যে স্বাভাবিকভাবে পরিত্রাণের যে ওয়েটা এটাকে যাতে আমরা দ্রুত ত্বরান্বিত করতে পারি সেই জন্য কিন্তু আমরা একটু কাজ করতে পারি, সেটাকে আমরা বলি যে মেসেজ, ডাক্ট মেসেজ। প্যারেন্টকে যদি বলি যে আপনারা যদি দেখেন এরকম এবং এটা যদি নেত্রনালী অবস্ট্রাকশনের জন্য হয়ে থাকে তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে যে হাত প্রথমে পরিষ্কার করতে হবে, নখ কেটে ছোট রাখতে হবে, তারপরে যখন বাচ্চাটা একটু নীরব থাকবে, হয়তো ঘুমিয়ে আছে বা দুধ খাচ্ছে, বাচ্চা বেশি নড়াচড়া করছে না, সেই সময়টায় বাচ্চার চোখের এই কোনায় যদি আমরা যেখানে নেত্রনালীর মানে স্যাকটা থাকে ওই জায়গায় একটা প্রেশার দিই এবং পরবর্তীতে ওই একই ধরনের প্রেশার দিয়ে আস্তে আস্তে যদি নাকের এই জায়গায় এনে ছেড়ে দিই তাহলে এইটাকে আমরা বলি একটা মেসেজ। তার মানে এটা দুই হাতে ধরে এভাবেও করা যেতে পারে অথবা একটা একটা করে করা যেতে পারে। এবং এই যে মেসেজটা এটা আমরা দিনে 30-40 বার করতে পারি, তবে ভাগ করে নিব যে প্রতিবারই হয়তো 10 বার 10টা স্ট্রোক 10টা মেসেজ একবেলা দিলাম, এটা হয়তো 3 বেলা বা 4 বেলা করলাম, এরকম করে তারপরে যদি চোখ দিয়ে কোনো পুঁজ বের হয় সেটাকে ক্লিন করে ফেললাম। এবং সাধারণত আমরা একটা মাইল্ড অ্যান্টিবায়োটিক অ্যাডভাইস করে থাকি, সেটা দিয়ে দেয়া গেলে হয়তো বা এই যে প্রবণতাটা পানি পড়ার এটা কমে যেতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, তবে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের চোখের সমস্যা নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বাচ্চা লম্বা হতে হলে খাবার দাবারের ভূমিকা কতটুকু, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে বাচ্চার ক্যালোরি যতটুকু দরকার হয় সেই বাচ্চা কিন্তু ততটুকু খাবার খায় না, তাই বাচ্চার খাবারের মেনুটা এমনভাবে নির্বাচন করা জরুরি অল্প খাবার খেলেই যাতে তার প্রয়োজনে যে পুষ্টিটা দরকার হয় সেটা পূরণ হয়ে যায়। সেজন্য তাকে যেটা করতে হবে যে বাচ্চার বয়স অনুযায়ী তার আসলে কতটুকু ক্যালোরি দরকার এটা নির্বাচন করে নিতে হবে আগে, এবং বাচ্চার পছন্দ অপছন্দ অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এক এক বাচ্চা এক এক ধরনের খাবার পছন্দ করে, কেউ হয়তো ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ হয়তো শুকনো খাবার পছন্দ করে, কেউ বা একটু ঝোলঝোল খাবার পছন্দ করে। এই ধরনের কথা মাথায় রেখে আমাদের কিন্তু মেনুটা অবশ্যই চুজ করতে হবে। আর যদি স্কুল গোয়িং হয় তাহলে তো অবশ্যই আপনাকে স্কুলের টিফিনের প্রতিও খেয়াল রাখতে হবে, কারণ দিনের একটা বিশেষ সময় কিন্তু বাচ্চারা স্কুলে
থাকে এবং এই যে বড় সময়টা সেই সময়টা যদি পরিপূর্ণ পুষ্টি দিতে হয় তাহলে টিফিনটাও কিন্তু সঠিক হতে হবে। তাহলে কী ধরনের খাবার আমাদের দেওয়া উচিত বাচ্চাকে লম্বা হওয়ার জন্য, বিশেষ করে বাচ্চার হাড়ের গঠন ঠিক রাখার জন্য এবং তার মজবুত করার জন্য ক্যালসিয়ামের কিন্তু কোনো জরুরি নেই। এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের খুব কমন একটা খাবার যেটা বাচ্চারা একদমই খেতে চায় না, সেটা হচ্ছে দুধ। অবশ্যই বাচ্চাকে প্রতিদিন হচ্ছে 250 ml দুধ দিতে হবে। কোনো বাচ্চা যদি খেতে না চায় দুধের তৈরি বাই প্রোডাক্টও কিন্তু আমরা দিতে পারি, যেমন পায়েস, ফিন্নি, পুডিং এই ধরনের খাবারগুলো। যে বাচ্চা মিষ্টি পছন্দ করে মিষ্টির মধ্যেও কিন্তু দুধ দিয়েই তৈরি হয়, তাই ক্যালসিয়ামের একটা বড় অংশ কিন্তু এখানে থাকে। কেউ যদি দই পছন্দ করে, বাচ্চার হজমের সমস্যা হয়, তাদেরকে কিন্তু অবশ্যই আমরা দুধের তৈরি দই দিতে পারি। মিষ্টি দইটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে এবং খাবারের পরে যদি 1 চামচ থেকে 2 চামচ দই দেওয়া যায় তাহলে বাচ্চারা খাবারের যে পুষ্টিটা আছে সেটা হজম হতে সহায়তা করবে দইয়ে থাকা প্রোবায়োটিক। এর বাইরে আমাদের অবশ্যই প্রোটিনের কথা মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে বাচ্চাদেরকে ক্যালসিয়াম দিলেই হবে না, এর পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দিতে হবে, কারণ আমাদের সেলগুলো তৈরি করে কিন্তু প্রোটিন। এই প্রোটিনের অংশ কিন্তু দুইভাবে আসে, একটা হচ্ছে মাছ মাংস ডিম দুধ থেকে, আর একটা অংশ আসে ডাল বা বিচি জাতীয় খাবার থেকে। অনেক বাচ্চাই কিন্তু ডাল খেতে চায় না, কিন্তু আমি অবশ্যই বাবা মাকে বলবো যে দুই বেলা অন্তত যদি আমরা 1 কাপ করে ডাল দিই তাহলে প্রয়োজনীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে বাচ্চার লম্বা হওয়ার জন্য সেটা কিন্তু ডাল থেকে পাবে। অবশ্যই ডিম খেতে হবে, অনেক বাচ্চা ডিমের গন্ধ পছন্দ করে না, সেই ডিমটাও কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমরা যে কোনোভাবে বাচ্চাকে দিতে পারি, কিন্তু অবশ্যই প্রতিদিন কিন্তু 1টা করে ডিম বাচ্চাকে দিতেই হবে। ক্যালসিয়ামের কথা বললাম, ক্যালসিয়াম শুধু দিলেই হবে না, ক্যালসিয়ামটা কাজ করার জন্য অবশ্যই ভিটামিন ডি কিন্তু বাচ্চার খাবারে রাখতে হবে। এই ভিটামিন ডি কিন্তু ডিমের কুসুম থেকে পাওয়া যায় এবং খুব ন্যাচারাল সোর্স হচ্ছে ডিমের কুসুম। সো আমাদের শরীরে, বাচ্চাদের শরীরে যদি ভিটামিন ডি এর অভাব হয় সেটা কিন্তু ক্যালসিয়াম কাজ করবে না, আবার ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে কিন্তু ভিটামিন ডিও কাজ করবে না। তাই লম্বা হতে হলে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোর কম্বিনেশনের খাবারগুলো খুব দেওয়া জরুরি। এর পাশাপাশি এক্সারসাইজের কথা কিন্তু মাথায় রাখতে হবে, ঘরে বসে ইনডোর গেমস খেললেই কিন্তু চলবে না, আউটডোর গেমসগুলো বাচ্চাকে দিতে হবে, কারণ আমরা যে খাবারটা বাচ্চাকে দিলাম সেটা অ্যাক্টিভ ফর্মে শরীরে কাজ করার জন্য তাকে কিন্তু আসলে আউটডোর গেমসগুলোতে উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ করে সাইক্লিং করা যেতে পারে, সাঁতারে দেওয়া যেতে পারে, বাস্কেটবল খেলতে দেওয়া যেতে পারে, এই ধরনের গেমসগুলো বাচ্চার শরীরের যে টক্সিসিটিগুলো আছে সেটা দূর করে তার অক্সিজেন পরিবহনটাকে খুব সহজ করে দেয় এবং বাচ্চার হাড়ে অক্সিজেন যাওয়া এবং এখানে আয়রন তৈরি করা সব কিছু মিলিয়ে বাচ্চার হাড়ের গঠনটাকে সুস্থ করতে সাহায্য করে। কম্বাইন্ড যে খাবারের কথাগুলো বললাম, সার্বিকভাবে এই খাবারগুলো একটা বাচ্চাকে যদি মেনু ওয়াইজ দেয়া যায় এবং টিফিনের মেনুটা যদি মাথায় রেখে চমৎকারভাবে ব্যালেন্স করা যায় তাহলে কিন্তু একটা বাচ্চাকে সঠিকভাবে তার বয়স অনুযায়ী লম্বা করে তোলাটা খুব সহজ হয়ে তোলে। আমরা শিশুদের চোখের অনেকগুলো সমস্যা নিয়ে কথা বলছিলাম, শিশুদের আমরা আরেকটি যেটি কমন সমস্যা দেখি সেটি হচ্ছে শিশুদের চোখ লাল হয়ে যাওয়া। সেক্ষেত্রে আসলে বাবা মারা হঠাৎ করে উদ্বিগ্ন হয়ে পড়েন যে ঠিক সেই সময়টিতে কী করবেন আসলে তারা। এটাও খুব কমন বাচ্চাদের জন্য এবং বাচ্চার প্যারেন্টরা অন্য কোনো কিছুতে যতটা না উদ্বিগ্ন হন এই চোখ লাল হওয়া নিয়ে কিন্তু খুবই তারা পেরেশানিতে থাকেন যে বাচ্চার চোখ লাল হয়ে গেছে। তো বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে মোস্ট কমন যেটা সেটা হচ্ছে চোখ ওঠা বলি আমরা কনজাংটিভাইটিস। এর বাইরে যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে চুলকানি অ্যালার্জি, যেটা চোখের অ্যালার্জির কারণে খুব কমনলি কিন্তু বাচ্চাদের চোখ একটু লাল হয়ে যেতে পারে। এখন যদি কনজাংটিভাইটিস হয় তাহলে এটা কিন্তু একটা লম্বা সময়ের অসুখ না, এটা হঠাৎ করে হবে, হঠাৎ করে হলো এবং দেখা গেছে যে বাচ্চার চোখ দিয়ে লাল হওয়ার সাথে সাথে হয়তো পানি পড়ছে, হয়তো ময়লা হচ্ছে এবং সকালবেলা বাচ্চার চোখটা আঠা লেগে যাচ্ছে, মানে ময়লায় খুলতে কষ্ট হচ্ছে, লেগে আসে পাতা দুইটা লেগে যাচ্ছে। সকালবেলা প্যারেন্টরা বলবে যে বাচ্চার চোখ খুলতে পারছে না, মানে ময়লা দিয়ে আটকে গেছে, এই অবস্থাটা সাধারণত কনজাংটিভাইটিস। তো এই ক্ষেত্রে এটা বেটার হচ্ছে বসে না থেকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া, কারণ এটা কাইন্ড অফ ইনফেকশন, এটা ভাইরাল কিংবা ব্যাকটেরিয়াল যে কোনো ধরনের ইনফেকশন এটা হতে পারে। এক্ষেত্রে ইমিডিয়েটলি কিছু ওষুধপত্রের প্রয়োজন আছে, ভয় না পেয়ে আমার মনে হয় একজন চোখের ডাক্তার দেখালে এই জিনিসটা থেকে আমরা নিরাময় পেতে পারি। এর বাইরে যেটা আমি বললাম যে অ্যালার্জি চোখের খুব কমন, তো বাচ্চাদের দেখা যায় যে একটা ছোট বাচ্চার বয়স 3-4 বছর থেকে শুরু হলো, এমনকি 14-15 বছর পর্যন্ত একটা বাচ্চা কিন্তু কাইন্ড অফ চোখের অ্যালার্জিতে ভুগতে পারে। এটাকে আমরা অনেক সময় ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিস বলে থাকি।
এটার সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে আমাদের কিন্তু প্যারেন্টকে একটু সচেতন হতে হবে যে কোনো কোনো খাওয়া থেকে হঠাৎ করে দেখা যায় বাচ্চার অ্যালার্জিটে বেড়ে গেছে। অনেক সময় ডাস্ট থেকে হতে পারে, বাসায় কার্পেট আছে পরিষ্কার করা হচ্ছে না, বাচ্চা খেললো হয়ে যেতে পারে, বাচ্চা ধুলায় গেল এটা ডাস্ট লেগে তার হয়ে যেতে পারে। ইভেন কি না পোলেন, অনেক সময় দেখা যায় যে বারান্দায় হয়তো আমার গাছ আছে, একটা বিশেষ সিজনে গাছ থেকে ফুল বেরোচ্ছে, ফুলের রেনু থেকেও কিন্তু বাচ্চা সেন্সিটিভ হতে পারে। তো বা অনেক সময় অনেকের তেল বাসে তেলা পোকা থাকে, পোকামাকড়, বাচ্চার কেন এত ঘন ঘন চোখ চুলকাচ্ছে, চোখ লাল হচ্ছে, এটা আমাকে জানতে হবে। একই সাথে আমার অবশ্যই একজন চোখের ডাক্তারের কাছে যেতে হবে, কারণ আমার কিছু ওষুধপত্রের প্রয়োজন হয় যেটা কিনা এই অ্যালার্জিটাকে কমিয়ে রাখে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের চোখের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের দেশে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা 95% বা তারও বেশি, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের রোগীর সংখ্যা অনেক বেশি। টাইপ 2 ডায়াবেটিসের কোনো লক্ষণ প্রকাশিত নাও হতে পারে। এই সমস্ত পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন হাসপাতালে, হয়তো একটা অপারেশন করতে হবে, আমরা ব্লাড সুগার পরীক্ষা করে দেখি 18 আছে, কিন্তু তিনি জানেন না যে তার ডায়াবেটিস আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।